ভিটামিন ডি এর কাজ কিন্তু অনেক ব্যাপক বিশেষ করে কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদরোগ এবং রক্তনালীর বিভিন্ন কার্যক্রমে ভিটামিন ডি এর একটা ভালো প্রভাব রয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস একটা শব্দ যে শব্দ দ্বারা আমরা বুঝি যে রক্তনালীগুলিতে কোলেস্ট্রল জমে রক্তনালীগুলি শুরু হয়ে যায় যার জন্য আমাদের হার্ট অ্যাটাক হয় সেই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটাও কিন্তু ভিটামিন ডি নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় কমে যায় তাহলে এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা বেশি হয়ে যায় সেটা কিন্তু একটা হার্ট অ্যাটাক এবং হার্টের রক্তনালীগুলিকে শুরু হয়ে যায় যদি ভিটামিন ডি যথেষ্ট পরিমাণ থাকে তাহলে এই খারাপ এফেক্ট থেকে আমরা বাঁচতে পারি যখন ভিটামিন ডি কম থাকে সেই সমস্ত লোকজনের উচ্চ রক্তচাপের প্রসারটা বেশি থাকে এবং আমরা যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেই তাদেরকে অতিরিক্ত ভিটামিন ডি দেই তখন দেখা যায় আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহজ হয়ে যায় আরেকটা ব্যাপার হার্ট ফেলিয়ার বলে একটা শব্দ আছে যেখানে হার্ট ভালোভাবে কাজ করতে পারে না বিভিন্ন কারণে এটা হয়ে থাকে এখানেও দেখা গেছে যে ভিটামিন ডি যদি কম থাকে শরীরে তাহলে একজন লোক সেই হার্ট ফেলিয়ারের দিকে বেশি ঝুঁকে যায় আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো যে সূর্য আলোকে আমাদের শরীরে যে ত্বকে এক প্রকার এলিমেন্ট রয়েছে যার দ্বারা ওইটা সূর্য আলোকে ওইটা ভিটামিন ডিতে কনভার্ট হয় তারপরে আমাদের বিভিন্ন ফলমূলে যেখানে ভিটামিন ডি সলিউবল ভিটামিন ডি পাওয়া যায় চর্বিযুক্ত খাবারগুলিতে কিন্তু ভিটামিন ডিটা থাকে তবে মনে রাখবেন আমরা অনেক সময় তো চর্বিযুক্ত খাবারটা নিষেধ করি কাজে তখন হয়তো দেখা যায় যে এই চর্বির জন্যে ভিটামিন ডির অভাবও ঘটে যাচ্ছে এটা একটা প্যারাডক্সের মতো তো চর্বিযুক্ত খাবারে প্রচুর ভিটামিন ডি থাকে ভিটামিন ডির অভাব হতে পারে যদি আমরা যে সূর্যালোকের থেকে কম থাকি আর কি আমাদের দেশে এই ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম কিন্তু ইদানিং দেখা যায় যে আমরা দরজা জানলা আটকে রেখে আমরা আউটডোর অ্যাক্টিভিটিস আমাদের কমে গেছে সেই জন্যে আমাদের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশে হয় তখন আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট ওষুধ হিসাবে আমাদের সাপ্লিমেন্ট নিতে হয় আমাদের ভিটামিন ডি পাওয়ার বড় সোর্স হচ্ছে সূর্যের আলো 70% 70% আমাদের ভিটামিন ডি পূরণ করতে পারে সূর্যের আলো বাকি 30% খাবার থেকে খাবারের মধ্যে প্রাণীজ খাবার রয়েছে আর আপনার ভেষজ খাবার রয়েছে প্রাণীজ খাবারের মধ্যে আমরা পেতে পারি তৈলাক্ত মাছ আমাদের দুধ ডিম এবং মাখন থেকে আর আপনার প্রাণীজ সোর্স হচ্ছে বিভিন্ন রকম উদ্ভিদ তার মধ্যে মাশরুম হচ্ছে সবচাইতে বেশি শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডির ঘাটতিতে যে রোগটি হয় এটাকে আমরা বলি রিকেটস রিকেটস আপনার যদি জন্মের পর থেকেই তাকে যদি ভিটামিন ডি আমরা না ব্যবস্থা করতে পারি মায়ের দুধে যে পরিমাণ ভিটামিন ডি রয়েছে এটা পূর্ণতা আনতে পারবে না সেই জন্য আপনার বাচ্চাকে একেবারে কোলের অবস্থা থেকেই রোদের মধ্যে বসাতে হবে এবং দুই নম্বর হলো তার খাবারে ছয় মাস থেকে তাকে যে বিভিন্ন খাবার দেয়া হয় সেই খাবারের মধ্যে আমাদের ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এর মধ্যে ফর্টিফিকেশন করে দিতে হবে আর বড়দের ক্ষেত্রে দুটো রোগের কথা আমি বলবো একটি হচ্ছে অস্টিওমেলেশিয়া যেটা হাড়গুলো নরম হয়ে যায় এবং নরম হয়ে গেলে তীব্র ব্যথা হয়ে হাড়গুলো ভেঙে যায় হাত তিনি ভর দিলেও দেখা যাবে এখানে একটি ফ্র্যাকচার হয়ে গেছে আর একটি হচ্ছে হাড় ক্ষয় হয়ে যায় সেটা হলো অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস যেখানে হাড়গুলো যে বুনন রয়েছে সেই বুননটা আপনার অত্যন্ত ঢিলে হয়ে যায় সেজন্য আমাদের একটু বয়স্কদের ক্ষেত্রে অস্টিওমেলেশিয়া এবং অস্টিওপোরোসিস ঠেকাবার জন্য ভিটামিন ডি প্রয়োজন সূর্যের আলো যে আল্ট্রাভায়োলেট রে যেটা গিয়ে স্কিনে বা চামড়ার ভেতরে ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে মেটাবলিজমটা শুরু করে এটা প্রবেশের জন্য চামড়ার রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চামড়ার রং যদি গাঢ় হয় বা কালো হয় বেশি কালো যারা যেমন আফ্রিকান অঞ্চলে মানুষের সেখানে মেলানিন বেশি থাকে এই মেলানিন সূর্যের আল্ট্রাভায়োলেট রেটাকে চামড়ার ভেতরে প্রবেশ করতে প্রতিবন্ধকতা তৈরি করে অর্থাৎ যদি কালো আমরা হই তাহলে আমাদের খাবারে ফর্টিফিকেশন বেশি লাগবে কেননা আমাদের সূর্যের আলো থেকে ভিটামিন ডি বেশি তৈরি হবে না সে কথাটা আমাদের মনে রাখতে হবে আর যারা ফেয়ার কমপ্লেক্সনের তাদের কিন্তু যে পরিমাণ আপনার ভিটামিন ডি দরকার তাদের তৈরি হয়ে যায় যদি দেখা যায় যে ডি টু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিন ডি থ্রি যেটা বেশি কার্যকর ভিটামিন সেটা কমে যায় সেই জন্য
আপনি অবশ্যই উদ্ভিদ থেকে ভিটামিন ডি নেবেন, কিন্তু বেশি নেবেন প্রাণীজ খাবার থেকে। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা হচ্ছে খুবই এসেনশিয়াল গর্ভবতীর জন্য এবং গর্ভস্থ শিশুর জন্য। গর্ভস্থ শিশুর বোনস তৈরি, হাড় তৈরির জন্য, শক্ত হওয়ার জন্য, মাসেল ভালো থাকার জন্য আমাদের ভিটামিন ডি অত্যন্ত পরিহার্য একটা জিনিস। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে বাচ্চাদের, নবজাতকদের যেরকম সাইজটাও ছোট হয়, প্রিটার্ম বেবি হয় এবং দেখা যায় যে অটিস্টিক বেবি হয়, যেটা অনেক একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের জন্য। এই জন্য মায়ের গর্ভকালীন সময়ে ভিটামিন ডি লেভেলটা চেক করা এবং যতটুকু ডোজ দরকার ততটুকু ডোজ দেওয়া। এমন একটা ভিটামিন, এটা ভিটামিন ডি যেটা হচ্ছে সারা 9 মাসই খেতে পারে মা। থার্ড ট্রাইমেস্টার বা লাস্টের 3 মাসে ভিটামিন ডির লেভেল অনেক কমে যায় গর্ভ অবস্থায়। এই জন্য সাপ্লিমেন্টটাও তখন খুবই দরকার পড়ে। ভিটামিন ডির অভাবে মার দেখা যায় যে প্রিএক্লামশিয়া বা খিচুনি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ম্যাটারনাল নিউট্রিশন ডেফিসিয়েন্সি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বলে যে যেই মায়েরা ভিটামিন ডি নেয়নি তাদের দাঁতের এনামেলটা শক্ত না, হাড্ডিটা নরম, যেটা রিকেটস হিসেবে দেখা যায়। ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস নামে যে মিনারেলগুলো আছে এগুলোর একটা সমতা তৈরি করে শরীরের মধ্যে। তো ভিটামিন ডি আধক্য হলেও সমস্যা, কম হলেও সমস্যা। আধক্য হলে দেখা যায় যে ক্যালসিয়াম বাড়তি হয়ে যাচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য ঠিক নয়। সান এক্সপোজারের কথা বলবো, যারা হচ্ছে রুমের মধ্যে থাকে, খুব একটা সান এক্সপোজ করে না, তাদেরকে 30 থেকে 40 মিনিট হাঁটতে পারে সে সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে, যেখানে হচ্ছে কনভার্সনটা হয় সান এক্সপোজার আমাদের ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্মটা। দেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা দেখি মূলত আমাদের যে কনভার্সন করার যে এনজাইম, সেই এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। এই জন্য সান এক্সপোজারের পাশাপাশি অবশ্যই আমাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে, যেটা খুবই উপকারী। এবং আমরা যদি বিভিন্ন এভিডেন্স স্টাডিজগুলোতে দেখি এখন, তাহলে দেখব যে সত্যি অনেক ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিলাম আর না দিলাম তার মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। ভিটামিন ডি এক ধরনের হরমোন, এটি একটি অত্যন্ত কার্যকরী ভিটামিন, যা হরমোনের যত গুণাগুণ আছে প্রত্যেকটা গুণাগুণকেই আসলে রিপ্রেজেন্ট করে। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত ভিটামিন ডি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মানব দেহের গঠনে এবং রোগ প্রতিরোধে। মানুষের ডায়াবেটিস ডেভেলপমেন্টের সাথে কিন্তু ভিটামিন ডির যোগাযোগ পাওয়া যায়, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু অনেক গবেষণায় কিন্তু দেখা গেছে যাদের ভিটামিন ডি কম রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এবং যাদের ডায়াবেটিস রয়েছে ভিটামিন ডির স্বল্পতার কারণে কিন্তু তাদের ডায়াবেটিসের কন্ট্রোলে দেখা যায় নানান রকম সমস্যা, অনেক বেশি ওষুধ লাগে, অনেক বেশি ইনসুলিন লাগে, কিন্তু ভিটামিন ডি নর্মাল থাকলে দেখা যায় আবার ওষুধের পরিমাণ কম লাগে এবং ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়। ডায়াবেটিক রোগীরা কিন্তু নানান রকম হৃদরোগের ঝুঁকিতে থাকেন এবং ডায়াবেটিক রোগীরা কিন্তু 2 থেকে 4 গুণ বেশি তাদের কিন্তু এই হার্টের রোগ হয়ে থাকে। যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিই এবং যদি ঘাটতি থাকে সেটা যদি আমরা পূরণ করি, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হয়ে যায়। ঔষধের কার্যকারিতা বাড়াতে কিন্তু ডায়াবেটিসের ভিটামিন ডির গুরুত্ব রয়েছে এবং ডায়াবেটিস যেন না হয় সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি একটি গুরুত্ব বহন করে। যাদের ভিটামিন ডি স্বল্পতা রয়েছে তাদের কিন্তু নতুন করে ডায়াবেটিস দেখা দিতে পারে এবং ভিটামিন ডি কিন্তু দেখা গেছে যে হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, যেটা ডায়াবেটিস এবং ডিপ্রেশন এটা কিন্তু একসাথে যখন হয় শরীরে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। সেজন্য এই দুটো জিনিসই কিন্তু একসাথে ভিটামিন ডির মাধ্যমে কিন্তু আমরা কভার করতে পারি এবং ভিটামিন ডি স্বল্পতা থাকলে ডায়াবেটিস হবে, ভিটামিন ডি স্বল্পতা থাকলে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং দুটো যখন একসাথে মিলিত হয় ডায়াবেটিস এবং ডিপ্রেশন, তখন কিন্তু মানব দেহের ওপরে প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। সেজন্য আমাদের ভিটামিন ডি স্বল্পতা যদি আমরা পূরণ করে ফেলি তাহলে কিন্তু এই দুটো সমস্যাই এবং এর যে কম্বাইন্ড খারাপ যে ইফেক্ট সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। নার্ভের সাথে ভিটামিন ডির যোগাযোগ রয়েছে, যদি কারো ভিটামিন ডির অভাব থাকে তাহলে কিন্তু নার্ভগুলো কাজ করে না, নিউরোপ্যাথি হয়ে যায়। ভিটামিন ডি সাফিসিয়েন্ট হলে কিন্তু সেই নিউরোপ্যাথি কেটে যায়। সূর্যরশ্মি থেকে যখন চামড়ায় এই সূর্যরশ্মিটা পড়ে তখন যেটা হয় এখানে এক ধরনের সংশ্লেষণের মাধ্যমে কিন্তু ভিটামিন ডি মানবদেহেই তৈরি হয় এবং এই সংশ্লেষণ থেকে কিন্তু আমরা শতকরা 75% ভিটামিন ডি কিন্তু
পেয়ে থাকি এবং বাকি ভিটামিন ডি আমাদের খাদ্য থেকে আসে। কী কী খাদ্যে ভিটামিন ডি রয়েছে? দুধ এবং দুধের তৈরি খাবার, ডিম, মাছ, মাশরুম, মাংস, এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। আমাদের দেশে বিভিন্ন গবেষণায় দেখা গেছে 50-85% মানুষ কিন্তু ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন। তাহলে আসুন যে এই ভিটামিন ডি স্বল্পতা আমরা পূরণ করি এবং হৃদরোগ থেকে, হাড়ের রোগ থেকে, ডায়াবেটিস থেকে, নিউরোপ্যাথি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখি এবং সুস্থ সমাজ গড়ে তুলি।